তীব্র গরমে যখন একদিকে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে পানীয় জলের সমস্যা এবং তার পাশাপাশি জেলায় জেলায় বিক্ষোভ দেখা যাচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে ডানকুনি এবং চন্নীতলা দু নম্বর ব্লকে রমরমিয়ে চলছে পানীয় জলের ব্যবসা। এই মুহূর্তে ডানকুনিতে রয়েছে চার নম্বর ওয়ার্ডে, দেখছো এখানেও কিন্তু এভাবেই পানীয় জল বিক্রি হচ্ছে এবং যেমনটা এই যারা বিক্রি করছেন ব্যবসায়ীরা তাদের বক্তব্য, তারা পরিশুদ্ধ পানীয় জল দিচ্ছে এবং তাদের পর্যাপ্ত যে সমস্ত টেকনিশিয়ান ব্যাপারগুলো সেগুলো রয়েছে এবং পিউরিফাইড মেশিন রয়েছে, সেই মেশিন দিয়ে জলটাকে পরিশুদ্ধ করা হচ্ছে এবং তারপর ঠিক এভাবে দেখতে পাচ্ছ জলটাকে এই যে ড্রামগুলো রয়েছে তার মধ্যে ভরা হচ্ছে এবং তারপর একটা ক্যাপ লাগিয়ে দেওয়া হচ্ছে, আর সেই জলগুলোই কিন্তু এভাবেই অটো বা বিভিন্ন যারা পাইকারি এখান থেকে নিচ্ছেন তারা যেমন নিয়ে যাচ্ছেন, পাশাপাশি স্থানীয় লোকাল লোক তারাও কিন্তু ড্রাম নিয়ে এসে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি জল নিতে এসেছি। হ্যাঁ, এই পানি খাওয়া হয় বাড়িতে। কলের পানি খুব আয়রন, প্রচুর আয়রন, এই পানি খাওয়া এটা পরিষ্কার। দশ টাকা এখন নেয়, বাড়ি পৌঁছে দিলে পঁচিশ টাকা। এটা মোটামুটি এক বছর হয়ে গেল। না, সেটা পরিষ্কার না, খুব আয়রন, ক্ষতি পেটের পক্ষে ক্ষতিকর। হ্যাঁ, নাম জাফর হোসেন মোল্লা। দোকানদারের থেকে খাই, দোকানদারের ব্যবহার ভালো, জলও ভালো এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে এই জল নিয়ে যায় এবং বিশুদ্ধ জল, শরীর পক্ষে ভালো, একদম খেতেও ভালো। হ্যাঁ আসে, কিন্তু ঠিক মতো কখন পরিষেবা হয় কখন ব্যাহত হয়, আর তারপরে ওটাও তো গভর্নমেন্টের ব্যাপার, তো কোনো সময় মেনটেন্স ব্যাপার একটু ব্যাহত হয় পরিষেবাটা, সেই জন্য আমরা এখান থেকেও খাই। পার এই যে ড্রাম ভর্তি জল দশ টাকা করে নেওয়া হচ্ছে এবং যারা এখান বাড়িতে বাড়িতে যাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে তারা কিন্তু কুড়ি থেকে তিরিশ টাকা পর্যন্ত দাম নেওয়া হচ্ছে। তাদের বক্তব্য যে যেহেতু লেবার চার্জ রয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে অনেকটা দূরে নিয়ে যেতে হচ্ছে, তাই কারণে তাদের দামটা বাড়ছে। এখানে কি মানে মাল পাইকারি নিতে এসছে? এখানে পাইকারি নিতে এসেছি, আমরা জোনা স্টেশনে দিই, অ্যামাজনে দিই, ঠিক আছে। কেমন এখান থেকে কেমন রেট পড়ে? এখান থেকে পরে রেট ওই দশ টাকা, ওখানে দিই মানে তিরিশ টাকার ফ্যাক্টরিতে একটু কম রেট দিই, কুড়ি টাকা। হ্যাঁ, আমরা নিয়ে যাচ্ছি, গ্যাস খরচা করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপর এখানে ওয়েট করতে হয়, টাইমটাও যায় সারাদিনে, লেবার খরচা, এই যে দামটা বাড়ছে। জলটা ভালো, হ্যাঁ, না এই জল খেলে ক্ষতি হবে না। আমি জোনা এরিয়া, মানে চণ্ডীতলা এলাকাটা দিই, থানার পাশে যে গলিটা আছে ওই সাইডটা দিই, ওই জেলেপাড়ার ওই সাইডটা দিই, রেজিস্ট্রি অফিসে দিই, জোনাই রোডে। গরমে চাহিদা প্রচুর বেড়েছে, একদিন রোজই জল লাগবে। আমার নাম সঞ্জয় দাস। এখন ভালোই চাহিদা, এখন গরমকাল এসছে তো, তাহলে একটু চাহিদা আছে, ঈদের বাজার। হ্যাঁ, একদম ফিল্টার জল আমাদের, পিউরিফাইড আরও জল। দাম আমাদের, আমার ফিলিং করে নিয়ে গেলে দশ টাকা আর আমরা ঘরে পাঠিয়ে দিই কুড়ি টাকা পঁচিশ টাকা করে দিই, তিরিশ টাকাও হয় বেশি দূরে, তিরিশ টাকা হবে। একটাতে কুড়ি লিটার থাকে, তৈরি আমাদের প্রোডাকশন কস্ট হয় বেশি না, আমাদের ছয় টাকা সাত টাকা পরে প্রোডাকশন কস্ট, ওভারঅল লেবার লেবার ওয়েবার নিয়ে দশ টাকা পড়ে যায়, দশ টাকার বেশি হয়ে যায়। বেস্টেজ আমাদের পার আওয়ারে হয় আটশো লিটার, মানে আটশো লিটার, আর প্রোডাকশন আছে ছশো। পুরো ফিল্টার না না সব আমাদের টেস্টেড হয়, ল্যাব টেস্টেড হয়, রিপোর্ট আছে, হ্যাঁ সব সব কিছু প্রতি প্রতি মাসে আমাদের ল্যাব টেস্ট জল আসে, ওটা দিয়ে ফের টেস্ট হয়, আমাদের কেটও আছে, ল্যাব টেস্টের কেট আছে, ওটা টেস্ট করে পুরো ডানকুনি যায়, আমাদের এখানে পুরো ডানকুনি যায়। আমাদের প্র্যাকটিসেও জল যায় বড়ো বড়ো, পারমিশন আমাদের ফুড ওই আছে কি বলে ফুড লাইসেন্স আছে, এফএসএসআই লাইসেন্স, ওইগুলো করা আছে। আমার আপ্রোভাল আপনাদের জানিয়ে রাখি।
চন্ডীতলা দু নম্বর ব্লক ইতিমধ্যেই কিন্তু রেড জোনের মধ্যে রয়েছে পানীয় জলের ক্ষেত্রে। ইতিমধ্যে যেমনটা জানা গেছে যে গত বছরের যে লেয়ার ছিল সেটা কিন্তু আরও 30 ফুট নিচে চলে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম ছাতার মতো আমরা দেখতে পাচ্ছি ডানকুনিতেই প্রায় 50টি এরকম ব্যবসা রয়েছে পানীয় জলের। এ পাশাপাশি চন্ডীতলাতে দু নম্বর ব্লক জুড়েই কিন্তু প্রায় শতাধিক এইরকম পানীয় জলের ব্যবসা চলছে। এবং এই যেভাবে এই ব্যবসা দিনের পর দিন বেড়ে চলেছে ব্যাঙের ছাতার মতো, আগামীতে কিন্তু ডানকুনিতেও জলের হাহাকার এবং চন্ডীতলা এলাকাতেও জলের হাহাকার সৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু পরিবেশবিদ তারা মনে করছে, যার কারণেই তারা বলছেন যে এই সমস্ত ব্যবসাগুলোকে নিয়ন্ত্রণ করা উচিত। বারবার জল অপচয় নিয়ে প্রতিবাদ করেছেন, মানুষকে সচেতন করেছেন, দেখা যাচ্ছে ডানকুনি এবং চন্ডীতলা দু নম্বর ব্লকে রমরমিয়ে একটা পানীয় জলের ব্যবসা হচ্ছে দেখুন কি বলবো, মানুষকে বারবারই আমরা সচেতন করে যাচ্ছি যে জল অপচয় করবেন না, কো বিশেষ করে জলের ঘাটতি দেখা দেবে। আমরা আমাদের দেখা অবস্থায় আমরা দেখেছি যে এখানে মানে 50, 60, 70, 80, 100 মধ্যে মানে পানীয় খাবার জল আমরা পেতাম এখানে, এখন সেখানে 300, 350 ফুট নেওয়ার পরও জল পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝাই যাচ্ছে যে জলের স্তর আজ কোথায় গেছে। তারপরেও যদি সাধারণ মানুষ এবং প্রশাসক যারা আছে তারা সচেতন না হয় তো আগামী দিনে মানে ওই রাজস্থানের মরুভূমি অঞ্চল যেরকম ঠিক সেই রূপে রূপান্তরিত হবে বলে আমরা মনে করি। এগুলো হচ্ছে কি জানো, যারা প্রশাসক আছে রাজনৈতিক স্তরে যারা ক্ষমতায় আছে তাদের দেখার কাজ। আমরা সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমাদের সাধ্যমতো আমরা হয়তো প্রচার বা প্রসার করে যাচ্ছি যে আপনি জল অপচয় করবেন না, ঠিক আছে, মানে গাছ কাটবেন না, পরিবেশ নষ্ট করবেন না, পুকুর বোজাবেন না, কিন্তু আমরা যেগুলো মানা করে যাচ্ছি সেগুলোই বেশি হচ্ছে। এগুলো দেখার কথা তো রাজনীতি স্তরে, পঞ্চায়েত স্তরে, পৌরসভা স্তরে যারা আছে তারা এগুলো খেয়াল রাখবে, তারা এগুলো বন্ধ করবে। আমরা সাধারণ মানুষ যতটুকু করার আমাদের দ্বারা আমরা করে আসছি, বলা বলি কি মানে নিজের চিতা নিজে সাজাচ্ছি আর নিজের কবর নিজে খুঁজছি। দেখুন ডানকুনি পৌরসভার প্রায় প্রত্যেকটা ওয়ার্ডেই এই অবৈধ জলের ব্যবসা চলছে এবং তৃণমূল প্রশাসনের মদতেই চলছে, তাদের নাকের ডগায় চলছে। সুতরাং আমরা সবাই জানি জলের কী পরি এখন কী কষ্ট চলছে চারিদিকে। সুতরাং জলের পরি লেয়ার মাটির থেকে প্রায় 20 ফুট নিচে নেমে গেছে। যে পাম্প চালালে বা যে জল আগে 15 মিনিটে ভর্তি হতো যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক এখন ভর্তি হতে প্রায় 40 মিনিট সময় লাগছে। তার মানে জলের নিচে লেয়ার কতটা নেমে গেছে। আর এই অবৈধ জলের ব্যবসা দীর্ঘদিন ধরে চলে আসছে আর পৌরসভার মদতেই চলছে। সবার কাছে পৌরসভার কাগজপত্র রয়েছে, যদিও বিজেপি থেকে বারবার বলা হয় কিন্তু ওরা বলে পৌরসভা আমাদের পারমিশন দিয়ে রেখেছে। সুতরাং এখানে সাধারণ মানুষ কিছু করতে পারছে না। এই অবৈধ জলের ব্যবসা বন্ধ হোক এবং এই বিষয় নিয়ে আমরা পৌরসভা বিডিও সেখানে কথা বলেছি, তাদের বক্তব্য যে তারা কিন্তু কোনোভাবেই এই ভূগর্ভস্থ জল তুলে ব্যবসা করার অনুমতি দেন না, শুধুমাত্র তাদের ব্যবসার ক্ষেত্রে যে ট্রেড লাইসেন্স সেটা দেওয়া হয়। এবং এই ভূগর্ভস্থ জল কীভাবে এই সমস্ত ব্যবসায়ীরা ব্যবহার করছে বা ব্যবসা করছে সে নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন কিন্তু পৌরসভা এবং বিডিও তারা বলছে যে তারা খতিয়ে দেখে যদি কেউ বেআইনিভাবে এই ভূগর্ভস্থ জল ব্যবহার করে বা ব্যবসা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখা যাচ্ছে জলের বিভিন্ন ব্লক বিভিন্ন এলাকা এবং আপনার এই দিকে, তার পাশাপাশি দেখা যাচ্ছে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে এই জল পানীয় জলের ব্যবসা, সেগুলো কি আপনাদের বিরোধীদের পারমিশন নিয়ে হচ্ছে বা এর আপনারা পদক্ষেপ নিচ্ছেন? একেবারেই না, কারণ এই এই যেগুলো মানে জলের বিজনেস স্পেশালি করতে গেলে ড্রিঙ্কিং ওয়াটার তাদের সুইডের পারমিশন লাগে, মানে বিডিও ইজ নট দ্য অথরিটি, মানে আমাদের পারমিশনও কিন্তু কেউ করতে পারবে না, একমাত্র সুইড যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের মাধ্যমে যদি পারমিশন পায় তারা করতে পারে। তা আমাদের কাছে অলরেডি 3টে অভিযোগ আছে, 3টে পার্টিকুলার লোকেশনে, তাদের অ্যাগেনস্টে আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিচ্ছি, কারণ এগুলো সুইডের পারমিশন থাকার কথা না, সুইডের পারমিশনের কপি আমাদের কাছে চলে আসে যেগুলো অথরাইজড, তো সেগুলো যেগুলো আমরা পেয়েছি গতকালই সেগুলো স্টপ করিয়ে দেবো এবং ভবিষ্যতেও যদি কোনো ইনফরমেশন আসে, কারণ যেভাবে এটা রেড জোন ডিক্লেয়ার্ড হয়েছে এখানে মানে সামার সিজনে ক্রাইসিস যেরকম আছে এই ব্যাপারে আমরা ভীষণ রকম স্ট্রিক্ট আর কি, ইনফরমেশন পেলেই স্টপ করিয়ে দেবো সেগুলো। গতকালই আমি টোটাল সমস্ত কাউন্সিলরদের নিয়ে, আমার ইঞ্জিনিয়ার সেকশন, আমার এক্সিকিউটিভ অফিসার, ফিনান্সিয়াল, সবাইকে নিয়ে আমি একটা মিটিং করেছি যে যারা ভূগর্ভস্থ জল বেআইনিভাবে ব্যবসা করছে তাদেরকে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে, এবং যারা ফেরুল থেকে ডাইরেক্ট টুলু পাম্প করে ওপরে জল তুলে নিচ্ছে, সাধারণ মানুষ, সাধারণ পাশের বাড়ির মানুষ জল পাচ্ছে না, সেইগুলো কিন্তু বন্ধ করতে হবে। আজকে যেমন আমার ওয়ার্ডের মানুষও প্রায় 100 মহিলা আমার কাছে এসেছিলো যে জল পাচ্ছি না, আমি সেটাই বলেছি যে যদি কেউ পাশের পাশেই বাড়ি যদি কেউ টুলু পাম্প দিয়ে জল তুলে নেয় তাহলে তো পাশের বাড়ি জল পাবে না, তো সেটাকে ইমিডিয়েট ব্যবস্থা নিতে বলেছি। এবং আমরা আজ থেকেই মাইকিংটা করছি যে ইমিডিয়েট যারা এই
এই অসাধু ব্যবসায়ী যারা ভূগর্ভস্থ জল কোনো পারমিশন ছাড়াই যারা ব্যবসা করে যাচ্ছেন তারা ইমিডিয়েট ব্যবস্থা বন্ধ করুন, তা না হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কেন ভূগর্ভস্থ জল এক লিটার জল তৈরি করতে গেলে 5 লিটার জল নষ্ট হয়, তাই এইগুলোকে এত নষ্ট জল নষ্ট না করে যদি আমরা ঠিক ঠিক ব্যবহার করতে পারি তাহলে প্রতিটি মানুষই জল পায়। এখন যা অবস্থা হয়েছে ডানকুনিতে জলের হাহাকার চলছে, প্রতিটি জায়গার মানুষ প্রতিটি ওয়ার্ডের মানুষই জলকষ্টে ভুগছে, তাই ইমিডিয়েট আমরা অ্যাকশান নিচ্ছি। আজ থেকেই আমাদের মাইকিং চলছে, টুলু পাম্প যারা বসিয়ে জল তুলে নিচ্ছে বা যারা ইললিগাল ব্যবসা করছে তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে স্থানীয় মানুষজন বলছে তাদের অনেকটাই উপকার হচ্ছে, কারণ এই সরকারি যে জল মূলত যে পৌরসভার জল আসছে বা যে চাপাকলে যে জল সেই জলে আয়রনের কারণে তারা কার্যত আসক্ত হয়ে পড়ছে এই সমস্ত জলের জন্য, যার কারণে তারা টাকা দিয়েই 10 টাকা 20 টাকা এবং 30 টাকা দিয়েই এই জলগুলো তারা বেশি পরিমাণে ব্যবহার করছে। তবে পৌরসভা জানিয়েছে যদি কেউ বেআইনিভাবে এই পানীয় জলের ব্যবসা করে ভূগর্ভস্থ জল তুলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এইচবি, ডিএনএন বাংলা, হুগলি।